হ্যালো ভিউয়ার্স, আমি মিলন ভা চলে এসে একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল সেজে গুজে রোজ যেখানে যাই সেখানকার যাওয়ার জন্যই আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম। সাজে গুজে করে লিফটের মধ্যে উঠে ঢং না করলে তো আমার সাজেই না। তো যাই হোক, এই ফাঁকে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। ঢং করতে করতে ফাইনালি গাড়ি চলে আসলো। গাড়িতে করে টুপ করে উঠে পড়লাম যেই লোকেশনে পৌঁছানোর কথা সেই লোকেশনের উদ্দেশ্যে। তো লোকেশনে যাওয়ার আগে গাড়ির পাশ থেকে টুকটাক ভিডিও ক্যাপচার করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার টেয়ার করি। আসলে ভিডিও টাইমিংটা তো বাড়াতে হবে, তাই আশেপাশে যা কিছু দেখি তাই যে আপনাদের সাথে শেয়ার করি তা কিন্তু না। বিষয়টা হচ্ছে আমার একটু গ্রিনিশ পেপার খুবই পছন্দ হয়, তাই হচ্ছে যখনই কোনো গ্রিনিশ পেপার দেখি সেটাই আমি ক্যাপচার করি। আর আমি চাই আমি যা আমার যা ভালো লাগে সেটা যাতে আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। তো যাই হোক, এদিকে আমি একটু ঢং করা শুরু করে দিলাম। ঢং করা শেষ করে যখনই রুমে গেলাম দেখি আমার দুই ভাই হচ্ছে খুব ভালো করে গবেষণা করছে। ওরা হচ্ছে বিশিষ্ট ক্রীড়াবিদ। তো যাই হোক, এইসব করতে করতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এরপর আমরা পিৎজা অর্ডার করেছিলাম, যদি পিৎজাটা একদমই ভালো লাগেনি। এরপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম বাইরে কোথাও খেতে যাব। এই খাওয়া নিয়ে বাঁধলো যত ঝামেলা। প্রথমে আমরা চুজ করেছিলাম ওজে ক্যাফে। তো ওজ ক্যাফেটা আসলে কারোই পছন্দ হয়নি, দ্যাটস ওয়াই আমরা সুইচ করে বিভিন্ন রেস্টুরেন্টে ঘোরাঘুরি শুরু করলাম। এই ঘোরাঘুরি করতে করতে খিদা পায়ের ব্যথা দুটোই আসলে মাথার উপরে উঠে গেছিলো, প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিলো। যদিও আমরা পরবর্তীতে গিয়ে কাচ্চি, বাদাম জুস, জালি কাবাব, পোলাও, চিকেন ঝাল ফ্রাই অনেক কিছুই ট্রাই করেছি। তো যাই হোক, কথা সেটা না। এরপরে হচ্ছে আমরা সবাই মিলে আসলে ঘুরতে গেছিলাম আপনার দের সকলের পছন্দের জায়গা, সেটা হচ্ছে ধানমন্ডি 32-এ। অনেকেই আসলে এখানে সবসময় যায়, ঘুরে ফিরে সব কিছুই করে। তো এখানে দেখছিলাম অনেকগুলো কামিনী ফুল পড়ে আছে এবং উপরে কাকও দৌড়াদৌড়ি করছিল। আমরা এখানে বসবো ভেবে বসা কথা বাদ দিয়ে আমরা চলে যাই অন্য সাইডে। অনেকক্ষণ এখানে বসে থাকার পর আমরা আসলে কফি কোক এইসব খেয়ে আমরা ছুটলাম বাসের উদ্দেশ্যে। এই ছিল আসলে আজকে ছোটোখাটো ভিডিও। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আমাকে দেখে বুঝতে পারছেন আমি আসলে কতটা টায়ার্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি, বাই।